So finally, trading ban in Bangladesh. Wait. Main kotha hoche, recently Bangladesh banker ekta post apnara paisen and ujane onek matamati je Bangladesh theke trading ban hoye geche kina ba trading Bangladesh theke ban kore dise ba trading ekhon illegal. So main kotha hoche bhai eto mash eto bochhor dhore je apnara trading kortasen eta kintu ager theke illegal, thik ache? So এটা নতুন করে ইললিগাল হইছে বা এরকম কোনো ব্যাপার না এখানে ট্রেডিং বলতে ট্রেডিং আমরা কি বুঝি ট্রেডিং বলতে কিন্তু এখানে স্টক ট্রেডিং ও আছে ক্রিপ্টো আছে ফরেক্স আছে বাইনারি আছে বিভিন্ন ধরনের ট্রেডিং কিন্তু আছে কিন্তু মেইন কথা হচ্ছে এখানে ট্রেডিং বলতে ফুল ট্রেডিং ব্যান বা ইললিগাল না এখানে ফরেক্স আর ক্রিপ্টোর কথা বলা হইছে এখন কিছু কিছু জ্ঞানী পাবলিক আছে যারা ভিডিও বানাইতাছে যে এখানে ফরেক্স আর ক্রিপ্টোর কথা বলা হইছে বইলা বাইনারির কথা বলা হয় নাই আপনারা যে বাইনারিতে ট্রেডিং করেন আপনারা কি জানেন যে যে কারেন্সি পেয়ারে আপনারা ট্রেডিং করেন এটা ফরেক্সেরই কারেন্সি ঠিক আছে সো বাইনারি এটা ফরেক্সের ক্যাটাগরিতেই পড়ে ঠিক আছে অ্যান্ড এইটা কিন্তু একটা গ্যাম্বলিং টাইপেরও কিছু একটা ক্যাটাগরিতে পড়ে বাইনারি ট্রেডিং সো মেইন কথা হচ্ছে এখানে এখন আমাদের করণীয় কি বা আমরা করব কি আমরা কি ট্রেডিং বাদ দিয়ে দিব বা আমরা কি এখন পলাই থাকবো নাকি এরকম টাইপের কিছু এখন মেইন কথা হচ্ছে এত বছর আপনারা এত মাস আপনারা ট্রেডিং করলেন ইললিগাল থাকা সত্ত্বেও এখন যে একটা নিউজ বাইর হয়েছে নিউজ বলতে বিষয়টা আরেকটা ফ্যাক্ট আছে বাংলাদেশ ব্যাংক থেকে যদি এই বিজ্ঞপ্তি দেওয়া হয় বাংলাদেশের ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে কোনো 10 তারিখে কোনো এরকম টাইপের বিজ্ঞপ্তি দেওয়া হয় নাই ঠিক আছে এটা একটা ফ্যাক্ট কিন্তু ফেসবুকে বাংলাদেশ ব্যাংকের যে পেজ আছে পেজ থেকে পোস্ট দেওয়া হয়েছে কিন্তু বাংলাদেশ ব্যাংকের পেজে কোনো ভেরিফাইড নাই ব্লুটিক নাই ওকে যাই হোক আমরা ধরে নিলাম ইভেন বিভিন্ন বড় বড় নিউজের ওয়েবসাইটেও কিন্তু এটা আপলোড করা হয়েছে বা এই ওয়ার্নিংটা দেওয়া হয়েছে ইভেন এখন না ওয়ার্নিং আরও কয়েক মাস আগেও কিন্তু নগদের মাধ্যমে আমাদের দেওয়া হয়েছে যে ফরেক্স ক্রিপ্টো ঠিক আছে বা মানি লন্ডারিংয়ের ব্যাপার সেবা এখানে জড়িত এগুলো যেগুলো আছে এটা কিন্তু ইললিগাল ঠিক আছে মেইন বিষয় হচ্ছে যেটা অনেক আগের থেকে ইললিগাল তাও আমরা করতেছি তাও আমরা করে আসতেছি ইভেন এখানে না ইন্ডিয়াতেও কিন্তু এই বিষয়গুলো ইললিগাল তারপরেও তারা করতেছে মেইন ফ্যাক্ট এটা না আমাদের করণীয়টা কি আমরা করবো কি ঠিক আছে সো অনেকে ভয় পাইতেছেন বা এরকম টাইপের কিছু এখন আমরা বলি আমাদের উচিত সতর্ক হওয়া আপনারা যারা ট্রেডিং করতেছেন বাইনারি হোক ফরেক্স হোক ক্রিপ্টো হোক তারা কিন্তু পাবলিকলি বিষয়টা কিন্তু পাবলিকলি আনতেছেন ঠিক আছে আপনারা ট্রেডিং করে পাবলিক দেখাইতেছেন সোশ্যাল মিডিয়াতে তো এখন ভরপুর ট্রেডার সবাই ট্রেডার ঠিক আছে এই কারণে নজরে আসতেছে বিষয়টা নিউজ ফেক হোক বা রিয়েল হোক এটা কোনো ম্যাটার করে না এটা ইললিগাল আগের থেকেই তারপরও আমরা করতেছি কারণ এই ফরেক্স ক্রিপ্টো ব্যান করলে আসলে কোনো লাভ নাই ঠিক আছে সো ফরেক্স আর ক্রিপ্টো অনেক ডিজিটাল বাংলাদেশের জন্য অনেক ইম্পর্টেন্ট তারপরও এটা ইললিগাল কারণ এই কারণে অনেক ঝামেলা হয় এই কারণে অনলাইনে ডলার ইললিগালভাবে পাচার অ্যান্ড আনা হইতেছে বিভিন্ন রিজন আছে তো মেইন ফ্যাক্ট হচ্ছে আপনারা যারা কন্টিনিউ করবেন আমরা আমি যদি নাও করি তাও আপনারা কন্টিনিউ করবেন অবশ্যই কন্টিনিউ করবেন আপনারা যারা কন্টিনিউ করবেন আমি না করলেও কন্টিনিউ করবেন তারপরেও কন্টিনিউ করবেন আপনারা যারা কন্টিনিউ করতে চান তারা অবশ্যই এই বিষয়টা পাবলিক করবেন না আপনারা যে পাবলিকলি এত মাতামাতি করেন পাবলিকলি এত পোস্ট দেন এত কিছু আপনারা করতেছেন এইটা করা যাবে না ঠিক আছে সো পাবলিকলি করা যাবে না অনেকে ওপেনলি করতেছেন এটা এখন আপনি বলতে পারেন যে আমি কী কারণে ওপেনলি করতেছি দেখেন বিষয়টা হচ্ছে আমি এই ভিডিও আপ দিব যখন ততক্ষণে আমি ডুবাই থাকবো ঠিক আছে তো আমার জন্য এটা কোনো ই করে না কিন্তু আপনারা যারা পাবলিক হবেন তারা কিন্তু একটুই হইতে পারেন সমস্যায় পড়তে পারেন বাট এই নিউজ ফেক হোক বা রিয়েল হোক আপনারা একটু সতর্ক হন আপনারা কন্টিনিউ করবেন আমি জানি আপনারা কন্টিনিউ করতে পারেন বাট এটা পাবলিকলি করবেন না ঠিক আছে একটু নিজে সতর্ক হন অ্যান্ড সবাই সতর্ক করতে পারেন কারণ নগদ থেকে আমাদের আগে ওয়ার্নিং দেওয়া হয়েছে অ্যান্ড এই ওয়ার্নিংটা রিয়েল হোক বা ফেক হোক এটা কোনো বিষয় না কারণ আমার মতে এটা ফেক হইতে পারে ফেক হইলেও এটা অনেক বড় বড় যে নিউজ আছে আর্টিকেলে এটা কিন্তু ছাপা হয়েছে ঠিক আছে বাংলাদেশ বিষয়টা গুজব খুব তাড়াতাড়ি ছড়ায় বাংলাদেশ এটা মেইন ফ্যাক্ট হচ্ছে এটা গুজব হোক বা রিয়েল হোক মেইন ফ্যাক্ট এটা না মেইন ফ্যাক্ট হচ্ছে এটা আগের থেকে আমাদের বুঝতে হবে যে ট্রেডিং বলতে ফরেক্স ক্রিপ্টো আগের থেকেই ইললিগাল বাংলাদেশে ঠিক আছে সো আপনারা যারা এই কয়েকদিন করছেন বা এই কয়েক মাস করছেন তারা কিন্তু এইটা ভাইবানেন যে এটা কিন্তু ইললিগাল এই কয়েকদিন আপনারা করছেন ইললিগালভাবেই করছেন আমরাও করছি এটা ইললিগালভাবেও করছি ইভেন
কিছু করার নাই, এটা তো আসলে গভর্নমেন্টের দিকে ভাবতে হবে, আমাদের নিজের দিকেও ভাবতে হবে। আসলে এটাই রুলস, এটাই নিয়ম, আসলে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে বিষয়গুলো এভাবে করবেন। কারণ আমরা জানি গ্যাম্বলিং বা বেটিং কিন্তু অনেক আগের থেকে কিন্তু ইলিগাল, হ্যাঁ আমরা জানি, তারপরেও কিন্তু এটার প্রচার হচ্ছে, এটা ই করতেছে। তো কিছু জিনিস কি এখন আপনারা সাধারণ যারা আছেন, যারা করতেছেন, আপনাদের কি ভয়? মেইন যদি ধরে আমাদের ধরবে যারা বড়রা আছে, তারপরেও মেইন বিষয় হচ্ছে আগে স্টেপ আপনার যখন কড়াকড়ি স্টেপ নেওয়া হবে তখন আপনারা জানবেন, নিউজের মাধ্যমে জানবেন যে ওই জায়গায় ধরছে, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল সবচেয়ে বেশি ধরা হয় এই বিষয় হচ্ছে মানি লন্ডারিংয়ের সাথে যারা জড়িত আছে তাদের, প্লাস যারা এই বেটিং সাইটগুলোতে প্রচার করে, ঠিক আছে, বা বেটিং সাইটের অ্যাডমিনগুলা, এগুলারে ধরতে হবে, মেইন ফ্যাক্ট হচ্ছে এটা, ঠিক আছে। সো বি সেফ, আর যারা রং ইনফরমেশন ছড়াইতেছেন আপনার আগে ইনফরমেশন নেন, তারপরে কিন্তু ছড়ান, ঠিক আছে। কারণ অনেকে আছে, অনেক টিকটকে দেখছি আমি, অনেক জায়গায় দেখছি আপনারা রং ইনফরমেশন ছড়াইতেছেন। রং ইনফরমেশন বলতে আপনারা বলতেছেন যে এখানে ফরেক্স আর ক্রিপ্টো ইলিগাল বা ব্যান, ব্যান ইলিগাল বলতে কি, এটা তো আগের থেকে ইলিগাল রয়েছেই, অনেক আগের থেকে বাংলাদেশ ইলিগাল, বাংলাদেশ সে এই জিনিসটা লিগাল না, অনেক আগের থেকে। আপনারা বলতেছেন যে এখানে ফরেক্স ক্রিপ্টোর কথা বলা হয়েছে, বাইনারির কথা বলা হয় নাই, তা আপনারা নিজেদের প্রফিটের কথা ভাইবা এখানে ভুল ইনফরমেশন ছড়াইতেছেন। হ্যাঁ মানুষ কন্টিনিউ করবে ইনভেস্ট করবে, কোনো ফ্যাক্ট না। আপনারা নিজেদের প্রফিটে, নিজেদের লিঙ্কে এক মানুষ নেওয়ার জন্য আপনারা বলতেছেন যে এখানে বাইনারি সম্পর্কে কিছু বলা হয় নাই, বাইনারিতে আপনারা ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করতে পারেন, এগুলা রং ইনফরমেশন আপনারা ছড়াইতেছেন, ঠিক আছে। বাইনারিও এর সাথে জড়িত, বাট আপনারা ওপেনলি এই জিনিসটা করবেন না, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট, ঠিক আছে। সবাই সতর্ক হন, সবাইকে সতর্ক করেন, ভিডিওটা শেয়ার করতে পারেন, আর যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাই তারা কিন্তু টেলিগ্রাম ডিসক্রিপশানে দেওয়া আছে, আপনারা জয়েন নিতে পারেন, ঠিক আছে, ফর মোর আপডেট অ্যান্ড